আর মামা লোকজন কই? গাড়ি ফাঁকা কেন? উপরে লোক আছে। ও আছে তো? ও বাবা, এত লম্বা রাস্তা কথা বলে কি করে যাব। হ্যালো, আপনাকে বেশ ভালোই হলো, আমার একা একা জার্নি করতে বোরিং লাগে। আরে আপনি, আপনি ওকে চিনতে পারছেন না? আরে আরে, ওই যে কাল আমাকে ধরার জন্য দৌড়ালেন, বাপরে বাপ, এত ছেলে দৌড়াতে পারেন আপনি? আমি তো একটুর জন্য বেঁচে গিয়েছিলাম। যাক, আপনাকে যখন পেয়ে গেলাম, একটা সিক্রেট বলি, আপনাদের সেদিন যে ফুটেজ নিয়েছিলাম না, ওগুলো আর পাইনি, মেমোরি কার্ডটি হারিয়ে গেছে। আমি যখন আপনার হাত থেকে বেঁচে গিয়েছি, তেমনি মেমোরি কার্ডটা হারিয়ে আপনিও আমার হাত থেকে বেঁচে গিয়েছেন। আমরা কিন্তু দুজনেই লাকি। জানেন, আমার খুব ইচ্ছে ছিল একটা গ্যাংস্টারের ইন্টারভিউ নিয়ে স্টার হয়ে যাব, চাকরির ভিতটাও শক্ত হয়ে যাবে। দেখুন, মানুষ মনে মনে যা চিন্তা করে সেটা সে অবশ্যই পায়। আমাকে একটা ইন্টারভিউ দিবেন প্লিজ। বুঝেছি, নীরবতা সম্মতির লক্ষণ। ওকে, কলমটা কোথায়? আপনার কাছে কলম হবে প্লিজ? ওটা বের করেছেন কেন? গুলি করার জন্য। মানে? তোমাকে মেরে ফেলব। তোমার মোবাইলটা দাও। এ কি করলেন? ওটা আমার নতুন ফোন। ফেলে দিলাম। দেখুন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, প্লিজ আমাকে মারবেন না। সরি। দেখুন, আমার বাবা খুব অসুস্থ, আমি মরে গেলে আমার বাবাকে দেখার কেউ থাকবে না। আমার বসে ছাড়িয়ে আমি চাকরিটা করি শুধুমাত্র বাবার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য। আমি না থাকলে আমাকে 24 ঘন্টা সময় দেবেন প্লিজ। আমার কিছু গহন আছে, ওগুলো বিক্রি করলে হয়তো বাবার 2-3 মাসের ট্রিটমেন্টের টাকা জোগাড় করে দিয়ে যেতে পারবো। বাবার যখন মৃত্যু লেখা আছে, তখন বাবা কি কি মরবে? এক ঘন্টা আগে তুইও জানতি না যে তুই মরবি, জানতি না, তাই তোর নাটক করাটা বন্ধ কর। মৃত্যুর আগে আমার বাবাকে একবার দেখে যেতে পারি? না না, বাবার কাছে যেতে হবে না, আমার ব্যাগেই আছে। এই দুটো জিনিস আমার খুব প্রিয়, তাই সবসময় আমার কাছে রাখি, একটা বাবার ছবি আর একটা। আপনাকে বলা যাবে না।